পানি দিয়েও উঠছে না তো তাইলে তো আপনার তো এই যে রান্না বানানোর কাজে খুবই অসুবিধা হচ্ছে हां অসুবিধাই তো তাইলে যে পানির যে তো কষ্ট তো এই পানি আপনারা কিভাবে এখন সংগ্রহ করবেন ওই যে বাড়ি টিভালো ওই বাড়িটার কি নিয়া আসি এখানে ওই যেই বাড়ি টিউবলে ওঠে সেই বাড়িটা কত দূর এই তো আছে এই যে দুই তিন বাড়ি দুই তিন বাড়ি পরে না हां ও ওই এই গ্রামে কি শুধু ওই কলটাতেই পানি ওঠে ওইটাকে একটু ডিপে দেওয়া মনে হয় বেশি ডিপে আছে গভীরতা বেশি ওই নলকূপের এই যে এই পানিটুকুই পানিটুকু দিয়ে কি আপনার রান্না হবে আজকে কইবেন না তো এইটুক রান্না আপনি কি কি রান্না করবেন ভাত আর কি রান্না করবেন ভাত রান্না করব রান্না করব ও তারে এটুকে হবে না আপনাকে আবার সেই বাড়ি গিয়ে পানির ব্যবস্থা করে নিয়ে এসে আবার রান্না করতে হবে আপনাদের অনেক কষ্ট হচ্ছে আপনারা দেখছেন এটি একটি পুকুর পুকুরটি শুকিয়ে পুকুরের তলদেশ ফেটে চৌচির হয়ে গেছে এরকম শত শত জলাশয় শুকিয়ে বৈশাখের এই খড়তাপে জলাশয় শুকিয়ে তলদেশের মাটি ফেটে চৌচির হয়ে গেছে কিন্তু কোনো বৃষ্টির দেখা নেই আর এই বৃষ্টি না আসলে এই কোনো টিউবওয়েলই খাবার জল পাওয়া যাচ্ছে না ম্যাক্সিমাম কলগুলি অকেজ হয়ে গেছে মোহাম্মদ জি তো কি অবস্থা আপনার তো পাট চাষের খুব শোচনীয় অবস্থা দেখা যাচ্ছে আপনার অভিমত বলেন পানি উঠছে না তো এই আর কি খুব দূর অবস্থায় আছে আর কি মানে পাম্পে পানি উঠছে না কতদিন যাবত আজকে এই অবস্থা তাতে পনেরো থেকে বিশ দিন পনেরো থেকে বিশ দিন এই অবস্থা কোনো বৃষ্টি নাই বৃষ্টি নাই ও তাহলে পানির কোনো ব্যবস্থা এই শ্যালো মেশিন থেকে যদি পানি না ওঠে তাহলে তো আর বিকল্প কোনো ব্যবস্থা নেই ব্যবস্থা আছে কি না কোনো ব্যবস্থা নেই ও তাহলে তো আপনার এই চারাগুলো তো এখন দিন দিন শুকিয়ে যাবে আস্তে আস্তে পাট বসে যাচ্ছে এই আর কি পাট বসে যাচ্ছে পানির অভাবে পানির অভাবে তাহলে এইরকম যদি মনে করেন আরো দশ পনেরো দিন বৃষ্টি না হয় বা সেচ পাম থেকে পানির উত্তোলনের ব্যবস্থা করতে না পারেন তাহলে কি অবস্থা হবে আপনাদের অবস্থা খুব দূর অবস্থা হয়ে যাবে এই বিশাল এই যে মাঠ বিস্তীর্ণ মাঠ অনেক বড় এরিয়া তো এত বড় পানির অভাবে চাষ পারে না ও পিছনে ওই যে যেটা দেখা যাচ্ছে ওখানে পানির অভাবে চাষই দিতে পারতেছে না চাষই দিতে পারে নাই ও এটা মানে পরিত্যক্ত অবস্থায় রয়ে গেছে জি ও আর এই পানি না দরকার নেই অনেক পাটাই এই যা এই ফুল এসে গেছে এই ছোট ছোট চারা গাছই ফুল এসে গেছে ছোট চারা গাছই ফুল এসে গেছে তাহলে তাহলে তো

ছয় ইঞ্চি হয় নাই গাছের সাইজ ছয় ইঞ্চি হয় না এখনই ফুল এসে গেছে তাহলে তো এই থেকে পাট হওয়ার কোনো সম্ভাবনা নাই কিছু কিছু পাট হয়তো ছয় ইঞ্চি ইঞ্চি এর কারণে হয়তো দেখা গেল আপনার এটা তো এই পাট তো শাক খাওয়া ছাড়া আর কোনো কাজে লাগবে না জি পাটের শাক খাওয়ার কাজে লাগবে এছাড়া এখন এই পাট একটা অর্থকরী ফসল জি পাট থেকে যে বাংলাদেশ পাট এক্সপোর্ট করে বৈদেশিক মুদ্রা অর্জন করে সেই সম্ভাবনাটা এবার অনেকটাই ক্ষীণ মনে হচ্ছে তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ